স্টুডেন্টস এই বছরই মানে দু হাজার চব্বিশ পঁচিশ সেশানেই যারা গ্র্যাজুয়েট হলে যারা ব্যাচেলার অফ আর্টস বা ব্যাচেলার অফ সায়েন্স বা ব্যাচেলার অফ কমার্স অথবা অন্য কোনো টেকনিক্যাল যে কোর্সগুলো আছে বিটেক বা অন্য কোনো বিবিএ বিসিএ এই টাইপের যে কোর্সগুলো যে কোনো প্রফেশনাল হোক বা নর্মাল যে ট্র্যাডিশনাল যে সমস্ত অ্যাকাডেমিক কোর্স আছে সেই সমস্ত কোর্স যে কোনো কোর্স নিয়ে যারা গ্র্যাজুয়েট হলে এবং যারা মানে এখনই ডিসাইড করে উঠতে পারছো না যে ভবিষ্যতে কি করবে এবং যারা অলরেডি ধরো চাকরিও পেয়ে গেছো হয়তো অন ক্যাম্পাস প্লেসমেন্ট থেকে চাকরি পেয়ে গেছো তারা বা যারা চাকরি পাওনি বা যারা ভাবছো যে এবার কোন 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 কোম্পানিতে গিয়ে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান দেবে দিয়ে চাকরির জন্য চেষ্টা করবে নাকি আবার অনেকে হয়তো ভাবছো যে হায়ার স্টাডি করবে কি করবে না তাদের সবার জন্য আমি বলবো তোমরা যাদের অপরচুনিটিজ আছে না অপরচুনিটিস বলতে কিছু মানে ফিনান্সিয়াল মানে ভীষণ ইম ইমিডিয়েট কোনো ফিনান্সিয়াল প্রবলেম নেই ভীষণ এবং ইমিডিয়েটলি তোমাকে তোমাদের একদম ফুল টাইম একটা জবের গিয়ে মানে ইমিডিয়েট তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে এমন আরজ নেই তাদের জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে নাও মাস্টার ডিগ্রি কোর্স কমপ্লিট করে নাও কারণ যখন তোমরা চাকরিতে লাইনে একবার ঢুকে যাবে এবং আলটিমেটলি যখন এক বছর দু বছর তিন বছর পরে যখন প্রমোশনের কথা মনে হবে যে না আমার মানে যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে গেছে যথেষ্ট ভালো কাজটা জানি তাও আমার নিজের পছন্দের মতো স্যালারি হচ্ছে না বা আমি যে ডিজি ডেজিগনেশান আমার হওয়া উচিত সেই ডেজিগনেশানটা আমি পাচ্ছি না তখন কিন্তু অনলি যেহেতু তোমার মাফটার ডিগ্রি নেই বা যেহেতু তোমার বিশেষ কোনো ডিগ্রি দেই পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি নেই তার জন্য কিন্তু তোমার প্রমোশানটা আটকে যাবে তোমার স্যালারিটাও তোমার মনের মতো হাইক পাবে না আর মনে রাখবে তোমরা যদি ভাবো যে ঠিক আছে দু বছর তিন বছর পরে তখন দরকার হবে তখন করে নেবো অবশ্যই করতে পারো অনেকেই দু বছর পাঁচ বছর কেন দশ বছর পরেও মানে মাস্টার ডিগ্রি কোর্স করে চল্লিশ বছরে গিয়েও অনেকে মাস্টার ডিগ্রি কোর্স করে কেউ কেউ পঞ্চাশ বছরেও করে করে কিন্তু তোমাদের এই বলবো যে পড়াশুনোর যে ফ্লোটা না সেই ফ্লোটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে খুব ভালো আর সেই লেভেলে হয় না অনেকের হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না কারণ একটা জিনিস নিশ্চয়ই জানো হার্ড রিডিং আর সফট রিডিংয়ের যে ব্যাপারটা পড়াশুনোর একটা তুমি হয়তো বলবে যে আজকের ইউটিউব ভিডিও দেখে অনেকে পড়াশুনো করে বা অনেকে এমনি ধরো কোনো গল্প বই পড়ে বা বই পড়তে ভালোবাসে সেই ব্যাপারটা তোমার লাইন বাই লাইন মুখস্থ রাখতে হয় না বা মনে রাখতে হয় না কারণ সেটা থেকে কোনো পরীক্ষা কেউ তোমাকে নিচ্ছে না যে পরীক্ষার মাধ্যমে তোমার মার্কস নির্ভর করবে সেই মার্কসের ভিত্তিতে তুমি ভবিষ্যতে কোনো একটা জায়গায় ভালো চাকরি পেতে পারো এইগুলো ডিপেন্ড করে না কিন্তু কিন্তু তোমার যে পড়াশোনার সাবজেক্ট সেইখানে যে পড়াশোনাটা করছো সেখানে কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি লাইন বাই লাইন মুখস্ত করতে হয় মেমোরাইজিং করতে হয় যতই বোঝো হ্যাঁ বুঝে মুখস্থ করা আবার না বুঝে মুখস্ত অবশ্যই বুঝে মুখস্ত করা ভালো কিন্তু আলটিমেটলি বুঝেই করো না বুঝেই করো তোমার মুখস্ত কিন্তু করতেই হবে কারণ মুখস্থ না করতে পারলে তুমি এক্সামে গিয়ে মানে অ্যান্সার দিতে পারবে না এবং এক্সামে যদি ঠিকঠাক অ্যান্সার না দিতে পারো এক্সামে রেজাল্ট ভালো হবে না আর এখনকার যুগে ম্যাক্সিমাম সব শর্ট কোশ্চেন হয়ে গেছে মানে ওই টু দি পয়েন্ট অ্যান্সার দিতে হবে এবং তার জন্য তোমাকে পার্টিকুলার মানে সেই অ্যান্সারটা জানতে হবে এবং তার জন্য তোমাকে মেমোরাইজ করতে হবে মুখস্ত করতে হবে এটা সব জায়গায় রয়েছে এবং এই রেজাল্টের ওপর অনেক কিছু নির্ভর করে ওকে তো আমি তোমাদের বলবো যে একবার যদি তুমি এই পড়াশুনোর লাইন থেকে বেরিয়ে গিয়ে যদি ডাইরেক্ট তুমি চাকরির লাইনে চলে যাও এবং চাকরিটাই শুধু করো পড়াশুনো না মানে একদম লাইন থেকে বেরিয়ে এলে তাহলে না এই ফ্লোটা চলে যাবে এবং আজ থেকে পাঁচ বছর পর যখন আবার পড়াশুনোর লাইনে ফিরবে তখন আর অতটা সিরিয়াসলি পড়াশুনো করার মুড পাবে না বা সেই হয়তো এবিলিটিটা চলে যাবে মুখস্ত করার ওকে তো আমি তোমাদের বলবো তোমাদের মধ্যে যাদের অপরচুনিটি আছে এবং যাদের ভীষণ কিছু এরম প্রবলেম নেই যে প্রবলেমগুলো বললাম প্রথমে তাদের অবশ্যই মাস্টার ডিগ্রি কোর্স করা উচিত এবং আমি তোমাদের সাজেস্ট করব তোমরা মানে তোমাদের দুটো কোর্সের কথা বলবো সেই দুটো কোর্স তোমরা যে কোনো স্ট্রিম থেকে যে কোনো কোর্স করার পর তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারো ওকে সেটা তুমি বিটেক করার পরও করতে পারো বিবিএ করার পর করতে পারো বিসিএ করার পর করতে পারো বিএসসি বিকম বা যে কোনো মানে যে কোনো গ্র্যাজুয়েশান কোর্স কমপ্লিট করার পর এই দুটোর মধ্যে যে কোনো একটা মাস্টার ডিগ্রি কোর্স করতে পারো এবং দুটোই কিন্তু ভীষণভাবে তোমাদের ভবিষ্যতে প্রফেশনাল লাইনে হেল্প করবে শুধু প্রফেশনাল যে প্রমোশান পাওয়া বা চাকরি হাইক করা নেয় তার সাথে তাদের কাজ করতেও যে এক্সট্রা এলিজিবিলিটি মানে যে স্কিল সেটগুলোর দরকার হয় সেগুলোকে অনেক কিন্তু পোক্ত করে দেবে এবং অনেক এক্সট্রা স্কিল সেট তৈরি হয়ে যাবে এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা যদি তোমরা চয়েস করতে পারো প্রথমেই আমি যে কোর্সটার নাম বলবো অবশ্যই মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এম বি এম বিএ এমন একটা কোর্স যেটা আমি মনে করি যে যে কোনো গ্র্যাজুয়েটের অবশ্যই করা উচিত যে কোনো গ্র্যাজুয়েটের অনেকেই বলে যে কি হবে এম করে ম্যারাজসব ফালতু অমুক তমুক প্রচুর খরচা না এম মানেই প্রচুর খরচার কোর্স নয় বেশ কিছু ভালো ভালো কলেজ কলেজ আছে যেখানে ফুল টাইম এম গিয়েও যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিসের মাধ্যমে করা হয় সেমেস্টার ওয়াইজ পে করতে হয় মাস অন্তর অন্তর এবং শুধু তাই নয় মানে ইনস্টলমেন্টে পে করার সুবিধাটা রয়েছে তার সাথে সাথে এডুকেশান যে সমস্ত লোন পাওয়া যায় সেটাও কিন্তু দারুণভাবে এটা এই সমস্ত কোর্স থেকে মানে কোর্স করতে গেলে তুমি সেই সমস্ত সাপোর্টও কিন্তু সেই কলেজ থেকে পেয়ে যাবে তোমরা খুব ইজিলি এডুকেশনাল যে লোন সেটা পেয়ে যাও এবং এডুকেশন লোন পাওয়ার পর আলটিমেটলি যেহেতু তোমাকেই শোধ করতে হবে তো সেই জন্য তোমার একটা আর্য থাকবে যে আমাকে চাকরিটা পেতেই হবে সেইভাবে পড়াশুনো করি আর যে কটা এমবিএ কলেজ আছে বিশেষ করে প্রাইভেট যে এম কলেজগুলোর কথা বলছি সেখানে কিন্তু মনে রাখবে কমপ্লিটলি তুমি যে প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স সেটা কিন্তু পাওয়া যায় চাকরি পাবেই সেই গ্যারান্টি আমি তোমাদের বল দিচ্ছি না বা কোনো কলেজও দেবে না কিন্তু অ্যাটলিস্ট চাকরিটা যাতে পাও তার জন্যে যা যা অ্যাসিস্ট্যান্সের দরকার সমস্ত সব স্কিলস ট্রেনিং বা ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত ট্রেনিংগুলো হয় সেই সমস্তগুলোর ব্যবস্থা তো করা হয় তার সাথে সাথে বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা বড়ো বড়ো এমএনসিকে নিয়ে এসে ফাইনাল ইয়ারে ঠিক যেরকম বিটেক বা এই সমস্ত টেকনিক্যাল কোর্সে যেমন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয় ঠিক তেমন এই কোর্সেরও ফাইনাল ইয়ারে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয় যাতে যারা এলিজিবল যাদের মধ্যে সেই কোয়ালিটি আছে তারা যাতে ডাইরেক্ট চাকরিটা পেয়ে যায় যাতে যে ডাইরেক্ট তারা ডিগ্রি পাওয়ার আগেই ডিগ্রিটা হাতে পাওয়ার আগেই হাতে অফার লেটারটা পেয়ে যায় তো সেই ব্যবস্থা কিন্তু ম্যাক্সিমাম ভালো ভালো এম বিএ কলেজেস করে সো সেই সমস্ত কলেজ সম্পর্কে খবর নাও যদি আমার থেকে জানতে চাও আমাকে ফোন করতে পারো আমি অবশ্যই তোমাদের অ্যাফোর্ডেবেল ফিজের বিনিময়ে এই সমস্ত মানে মানে ভালো ফিচার্স আছে এমন কলেজের ডিটেল আমি তোমাদের দিয়ে দেবো তোমরা সেই কলেজগুলোতে আরও ডিটেল খোঁজখবর নিয়ে ইমিডিয়েটলি অ্যাডমিশান নিয়ে নিতে মানে নিয়ে নিতে পারবে কারণ মনে রাখবে দু হাজার চব্বিশ যে পোস্ট গ্র্যাজুয়েশান কোর্সগুলোতে যে অ্যাডমিশান সেটাও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে সিট বুকিং স্টার্ট হয়ে গেছে এবং এই বছরই যদি করতে চাও তাহলে কিন্তু ইমিডিয়েট তোমাদের অ্যাক্ট করতে হবে এবং সেকেন্ড যে কোর্সটার কথা আমি বলবো সেটা হচ্ছে এমএসসি ইন মিডিয়া সায়েন্স এমএসসি ইন মিডিয়া সায়েন্স এমন একটা কোর্স যে কোর্সটা করার পর তুমি মিডিয়া রিলেটেড সমস্ত কিছু বিষয়ে মোটামুটি পারদর্শী হয়ে উঠবে এবং ওয়াকিবহাল হয়ে উঠবে এবং ইন্ডাস্ট্রি লেভেলে কীভাবে কাজ হয় সেইগুলো সম্বন্ধেও জানতে পারবে এবার তোমরা অনেকে শুনে বলবে স্যার মানে মিডিয়া রিলেটেড ব্যাপারে জেনে আমাদের কি হবে দেখো আজকের যদি তুমি মিডিয়া রিলেটেড ব্যাপারে মানে যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে তার মধ্যে যেগুলো মেনলি কাজে লাগে না তার মধ্যে হচ্ছে কন্টেন্ট রাইটিং এবং তারপরে গ্রাফিক ডিজাইনিং দেন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এই সমস্ত ব্যাপারগুলো না যে কোনো বিজনেস বা যে কোনো কোম্পানিকে রান করানোর জন্যে ভীষণভাবে দরকার এই কারণে কারণ এইগুলোর মাধ্যমে তুমি কোম্পানির যে মার্কেটিং বা যে কোম্পানির যে ইমেজ সেটাকে তুলে তুলে ধরতে পারো কারণ ডিজিটাল মার্কেটিংয়ে যে সমস্ত অ্যাসেটসগুলো ইউজ হয় যে সমস্ত সোশ্যাল যে অ্যাডভার্টাইজমেন্ট যে প্ল্যাটফর্মগুলো যে অ্যাসেটসগুলো ইউজ হয় সেইগুলো তৈরি করতেও কিন্তু তোমার এই সমস্ত স্কিল সেটগুলো দরকার সেখানে কন্টেন্ট রাইটিংয়ের দরকার হয় সুন্দর একটা রাইট আপের জন্যে বা সেখানে সুন্দর গ্রাফিক্স বা সুন্দর পোস্টারের একটা ডিজাইন করার দরকার হয় তার জন্যও কিন্তু তোমাকে সেই স্কিল সেট তৈরি করতে হবে এবং ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিরও দরকার হয় কারণ এইগুলোর মাধ্যমে কিন্তু আরও সুন্দরভাবে তুমি অ্যাট্রাকটিভ বিভিন্ন পোস্টার্স বা বিভিন্ন ব্যানার তৈরি করতে পারবে এবং এই কোয়ালিটিসগুলো কিন্তু আমি মনে করি থাকা এই কারণে দরকার কারণ তুমি যে কোম্পানিতে আমি প্রাইভেট কোম্পানির কথাই বলছি এখন শুধু প্রাইভেট নয় প্লাস সরকারি জায়গা তো ইভেন দেখবে যে সেখানেও কিন্তু বিভিন্ন এই সমস্ত গ্রাফিক্সের ইউজ হচ্ছে বিভিন্ন প্রেজেন্টেশনের ইউজ হচ্ছে সেখানে এই সমস্ত রাইট আপের ক্যাচি স্লোগানের দরকার পড়ে বিভিন্ন সময় বা বিভিন্ন ডিটেলস বোঝানোর জন্য যে লেখা সেই লেখাটা যাতে সহজবদ্ধ হয় বেশ ক্যাচি হয় তার জন্যে কন্টেন্ট রাইটিং স্কিলের দরকার হয় ওকে এবং তার সাথে সাথে এই কোর্সের মধ্যে কমপ্লিটলি ডিজিটাল মার্কেটিংটাও শেখানো হয় সো মানে ডিজিটালি কিভাবে নিজের কোম্পানির মার্কেটিং করতে পারো বা নিজের সেলস যে কোম্পানির যে সেলস সেটাকে বাড়ানো যায় প্রোডাক্টের বা সার্ভিসের সেলস বাড়ানো যায় বা যদি সরকারি দপ্তরে চাকরি করো সেই সরকারি দপ্তরেরও বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট হয় বিভিন্ন প্রচার হয় বিভিন্ন অ্যানাউন্সমেন্ট থাকে সেইগুলোকে কি করে ডিজিটালি প্রচার করা যায় তার সমস্ত টেকনিক খুঁটিনাটি কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে শেখানো হয় তো বুঝতেই পারছো এই দুটোর মধ্যে এম বিএ অথবা এমএসসি ইন মিডিয়া সায়েন্স এই দুটোর মধ্যে যে কোনো একটা কোর্স তোমরা চয়েস করতে পারো এই দুটো কোর্সেরই সিলেবাস ম্যাকাউড অ্যাফিলেটেড কলেজগুলোতে যে সিলেবাস ফলো করা হয় সেই সিলেবাসের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তার সাথে সাথে আমার যে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও দিয়ে দিচ্ছি এবং আমাদের যে কলেজ কলকাতা ডট কম বা টপ ইনস্টিটিউট ডট ইন এই দুটো ওয়েবসাইটেরই লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা এই লিঙ্কগুলোই ভিজিট করে এই কোর্সগুলো সম্পর্কে এই সমস্ত কোর্স বা অন্য কোনো কোর্স সংক্রান্ত ব্যাপারে ডিটেলে জেনে নিতে পারো এবং যদি আমার থেকে ডাইরেক্ট আমার পরামর্শ চাও বা আমার থেকে অন্য কোনো কোর্স সংক্রান্ত বিষয়ে জানতে চাও বা কোনো কলেজ সংক্রান্ত ব্যাপারে জানতে চাও তাহলেও আমাকে কল করতে পারো যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে না এই ভিডিওটা যতটা বড় বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও টাটা